নেট আল্ট্রা ড্রামা টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা। আজকে আমরা অত্যন্ত সুখের সঙ্গে পালন করছি জেল হত্যা দিবস, এবং আমরা সবাই জানি যে 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চাঁদ নেতাকে হত্যা করা হয়, যেখানে নিরাপদে থাকার কথা, রাখার কথা, সেখানে হত্যা করা হয় জাতীয় চাঁদ নেতাকে। এই বিষয়ে আজকে আজকে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মহাশয় আরেফিন সিদ্দিক স্যার। আপনাকে স্যার স্বাগত। আমি বিষয়টি প্রথম থেকে একটু বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড, যেখানে আমাদেরকে নিরাপদে রাখার কথা, নিরাপদে থাকার কথা, সেখানে এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা, তাদের সম্পর্কে আসলে সারা দেশের মানুষই জানে, ইতিহাস এ সাক্ষী। আপনার কাছে স্যার আমার প্রশ্ন যে এই যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেখানে আসলে সুদূর প্রসারী কি পরিকল্পনা ছিল, যেখানে আমরা আমরা পরবর্তীতে এটার কি দেখতে পাই, এটার আউটপুটটা কি দেখতে পাই? ধন্যবাদ আপনাকে। আজকে 3রা নভেম্বর আমরা বাংলাদেশে জেল হত্যা দিবস হিসেবে এই দিনটিকে পালন করি, এবং এটা আমাদের বেদনার জায়গা, দুঃখের জায়গা, লজ্জার জায়গা যে একটা স্বাধীন দেশে আমরা জেল হত্যা দিবস, একটা উপনিবেশ যদি হয়, একটা কলোনিয়াল কান্ট্রি, সেখানে জেলের ভিতরে হত্যাকাণ্ড হয়েছে সেটাও আপনি কোনো না কোনো ভাবে মানতে মেনে নিতে পারেন। যদিও আপনি ঠিকই বলেছেন যে জেলখানার ভেতরটা হচ্ছে একটা নিরাপদ জায়গা, এখানে রাষ্ট্রের নিরাপত্তা দিয়ে, স্টেট কাস্টডি, একটা রাষ্ট্রের যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা কার্যকর থাকবে জেলের ভিতরে, সেটাই ধরে নেওয়া। আর সেই জায়গায় একটা স্বাধীন দেশে হত্যা করা হলো 4 জাতীয় নেতাকে। কোন 4 জাতীয় নেতা? যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধের সময় উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর বর্তমানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামান, এই 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়। এবং তার আগে আমরা জানি 75-এর 15ই আগস্ট, অর্থাৎ 3রা নভেম্বরের কিছুদিন আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং এই 4 জাতীয় নেতা হত্যাকাণ্ড এটা কিন্তু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে হত্যাকারীরা চেয়েছিল যে বঙ্গবন্ধুর সব সহকর্মী ওই হত্যাকারীদের সাথে যাবে, এবং অনেকে গিয়েছিল, এটাও আমরা জানি। কিন্তু এই 4 জন আমাদের জাতীয় নেতা, তারা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শের থেকে সরে যাওয়ার, কোন রকম বিচ্যুত হওয়ার কোনো চেষ্টা তো করেনি, বরঞ্চ ওনারা ঐক্যবদ্ধ থেকে চেষ্টা করেছিলেন যে বঙ্গবন্ধুর এই খুনি হত্যাকারীদের থেকে দেশটাকে কিভাবে রক্ষা করা যায়। এবং সেই কারণে প্রথমে তাদের 4 জনকে গৃহে অন্তরীণ রাখা হলো, এবং সপ্তাহখানেক অন্তরীণ রেখে 22শে অগস্ট 23শে অগস্ট ওনাদেরকে কারাগারে নেওয়া হল, ঢাকার কেন্দ্রীয় কারাগার, তদানীন্তন কেন্দ্রীয় কারাগার, সেই কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো অগস্টের 22-23 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 2 তারিখ দিনগত রাত, অর্থাৎ 3 তারিখ ভোর 3:30-4টার দিকে তাদেরকে হত্যা করা। তাহলে বুঝতে পারেন, এবং তার আগে আমরা জানি আমাদের এই 4 জাতীয় নেতার পরিবারের সদস্যদের বিভিন্ন স্মৃতিচারণ থেকে আমরা জানি যে এই যে 15ই আগস্টের পর থেকে কিছুদিন, অর্থাৎ ওই সপ্তাহখানিক যে বাসায় ছিলেন, সেখানে বারবার বিভিন্ন ভাবে চাপ দেয়া, প্রভাবিত করা, অনুরোধ করা, যে খুনখুরি মুশতাকের যে মন্ত্রিসভা সেখানে তারা যেন যোগ দেন, কিন্তু তাদের এক কথা যে তারা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ থেকে 1 ইঞ্চি 1 সেন্টিমিটার তারা বিচ্যুত হবেন না, এবং তারা সেই আদর্শ ধরে রেখে জীবন দিয়েছেন। আমি বলবো যে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন। কারণ তারা জানতেন, তারা যেদিন অ্যারেস্ট হচ্ছেন সেদিনই তারা জানতেন যে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
স্যার প্রশ্ন ছিল যে তাদের তো একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটাকে আমরা পরবর্তীতে দেখতে পাই কিনা, যে তাদের এই পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের আউটপুটটা কি হলো? পরিকল্পনা তো ছিল, পরিকল্পনা ছিল এই বাংলাদেশকে পাকিস্তান মুখী করা, এবং সেটা করা হয়েছে। এই অপরাধ কি ছিল? এই চার জাতীয় নেতার কি অপরাধ ছিল? বঙ্গবন্ধুর কি অপরাধ ছিল? অপরাধ কোট আনকোট যদি অপরাধ বলেন, সেই অপরাধ হলো পাকিস্তান রাষ্ট্রকে ভেঙে ফেলা হয়েছে, বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, এটি হচ্ছে অপরাধ। এবং সেই পাকিস্তানের বর্বর হানাদার বাহিনীর যে দোসর রাজাকার আলবদর আল শামস, তাদের সাথে বিদেশি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্র তারা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সেইভাবে বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর চার জাতীয় নেতা যারা বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী তাদেরকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড কি রাতারাতি করা হয়েছে? 14ই আগস্টে এসে বঙ্গবন্ধুকে 15ই আগস্টে হত্যা করা হয়েছে, না 2রা নভেম্বরে এসে 3রা নভেম্বর হত্যা করা হয়েছে? এই ষড়যন্ত্র বহু আগে থেকে। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখনই তিনি বলেছিলেন রেসকোর্স ময়দান, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায়, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে গেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, আপনারা সতর্ক থাকবেন, কারণ পাকিস্তানের এই দোসর যারা এই 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এখন পর্যন্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং সেই ষড়যন্ত্রই আমরা দেখলাম, এই ষড়যন্ত্র তো 71-এর মহান মুক্তিযুদ্ধের ওই সময় আমরা দেখেছি। খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল 17ই এপ্রিল 1971-এ, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে সেখানে জনাব আব্দুস সামাদ আজাদকে নিয়োগ দেওয়া হলো। কেন? কারণ মোশতাক সেই সময় ষড়যন্ত্রের মধ্যে ছিল, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের যে ক্লিক বিজয় চক্র সেটার সঙ্গে ষড়যন্ত্র করছিল। এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ খবর পেয়েই যখন দেখলেন যে জাতিসংঘে আমাদের বাংলাদেশের প্রতিনিধি দল যাবেন, তার নেতৃত্বে দিয়ে দিলেন আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। তো ষড়যন্ত্র তো এই একদিনে নয়, ষড়যন্ত্র বহু আগে থেকে ছিল। ষড়যন্ত্র আপনি যেটা বললেন যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র যে এখনো থামিয়ে দিয়েছে, তা তো আপনি বলতে পারেন। 2004 সালের 21 আগস্টে কি দেখলাম আমরা? বঙ্গবন্ধু কন্যা তখন আমাদের সংসদে বিরোধী নেত্রী, আজকে প্রধানমন্ত্রী, তার উপরে যে গ্রেনেড আক্রমণ, এবং গ্রেনেড আক্রমণ শুধু শেখ হাসিনার উপরে নয়, শেখ হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন সকলকে একসাথে হত্যা করা, সকল ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। তার মানে তো আমরা বুঝতে পারি, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করা, এবং বাংলাদেশকে আবার পশ্চাৎমুখী করা, বাংলাদেশের ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে দিয়ে পাকিস্তান মুখী করা, এটি ছিল তাদের ষড়যন্ত্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। স্যার ইতোমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ইতিহাসবিদ, প্রাইমেশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মেজবা কামাল। স্যার আপনাকে স্বাগত। স্যার আপনার কাছে একটা প্রশ্ন, যে আমরা শুনছিলাম জেল হত্যা দিবসের যে ইতিহাস মর্মার্থ এবং এই বিষয়গুলোতে আসলে কারা লাভবান হয়েছে সে বিষয়টি নিয়ে বলছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। স্যার আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে একটা মোটামুটি ষড়যন্ত্র বলি, চক্রান্ত বলি, যেটাই আমাদের এখানে হয়েছে, সেই লাভবান যারা হয়েছে তাদের যে সুদূরপ্রসারী চক্রান্তর কথা আমরা শুনলাম এতক্ষণ, সেই চক্রান্তটা আসলে এখনো কি বিস্তৃত রয়েছে কিনা সেটা আপনার কাছে একটু জানতে চাই। আমি আরিফিন সিদ্দিক স্যারের আলোচনাটা শেষ পর্যায়ে শুনেছি। তো মানে স্যার যে কথা বলছিলেন সেটা তো খুবই যৌক্তিক কথা, এবং ইতিহাসে ঘটনা যেভাবে ঘটেছে তারই যথাযথ প্রতিফলন বা আপনার দেখেছি তো মানে তার বক্তব্যের মধ্যে দিয়ে। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে চক্রান্তটা শুধু 75-এর 15ই আগস্ট বা 3রা নভেম্বরের যে জেল হত্যার শহীদ জাতীয় নেতৃবৃন্দ সেখানে তো আর থেমে থাকেনি। তারা এদেশকে, স্যার যেটা বলছিলেন যে এখানে যে এদেশকে আবার মানে একটা মিনি পাকিস্তানে পরিণত করার যে চক্রান্ত তারা করেছিল, সেই চক্রান্তটা আজ অবধি অব্যাহত আছে এবং তার নানাবিধ প্রকাশ আমরা কিন্তু দেখি। এবং দেখুন আপনার যে খন্দকার মোস্তাকের ক্ষমতা আরোহণ থেকে শুরু করে গোলাম আজমের দেশে প্রত্যাবর্তন, এবং তারপরে 15ই আগস্টের হত্যাকারীদের দেশে ফেরত নিয়ে আসা,
এবং আপনার এইখানে আমাদের সংবিধানকে কাটাছেঁড়া করার থেকে শুরু করে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্বাসন এবং এখানে ধর্মভিত্তিক রাজনীতির পুনঃপ্রবর্তন এবং আপনার এখানে স্বৈরাচারী সামরিক শাসকদের যে আপনার ক্ষমতা, সেই ক্ষমতার সুবাদ ধরে এখানে আপনার মৌলবাদীদের রাজনৈতিক ভাবে পুনর্বাসন এবং যার সুবাদ ধরে শেষ পর্যন্ত তারা দেখা গেল তো 2001 সালে রাজাকারদের গাড়িতে পতাকা উঠলো এবং আমাদের জাতীয় পতাকা বহু রক্তের দামে, 30 লক্ষ মানুষের রক্তের দামে যে জাতীয় পতাকা, সেই পতাকা রাজাকারদের গাড়িতেও পর্যন্ত তুলে দেওয়া হলো, রাজাকার আলবদরদের গাড়িতে। তো কাজে এইভাবে তো সেই জিনিসটা চলেছে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। এই যে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে শুধু না ধ্বংসের চেষ্টা, তার সর্বশেষ প্রকাশ তো এই কদিন আগে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে উপলক্ষ করে আমরা যে তাণ্ডব দেখলাম এবং যেভাবে সংখ্যালঘুর উপর আক্রমণ দেখলাম, সেখানে হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, ধ্বংস হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এর আগে আমরা বানিয়ার চরে গির্জায় হামলা দেখেছি, আমরা রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা দেখেছি এবং এইভাবে আমরা একের পর এক দেশের সকল ধরনের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু যারা আছে, আদিবাসীরা আছে, তাদের উপরে তাদের জমি জমা বাড়িঘর সম্পদ সহায় জীবন নারী সবার উপরেই কিন্তু আমরা একের পর এক হামলার ঘটনা দেখছি। এই সমস্ত ঘটনা অভিমুখ একটা, সেই অভিমুখটা হচ্ছে যে তারা আপনার এই দেশকে একটা মানে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। এখানে পাকিস্তান যে সাম্প্রদায়িক মতাদর্শের উপর গড়ে উঠেছিল সেই সাম্প্রদায়িক মতাদর্শের পুনঃপ্রতিষ্ঠা তারা এখানে করতে চায়। এবং আরো তো আমরা বহু হামলা দেখেছি, আমরা এখানে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জীবননাশের জন্য এতবার যে চেষ্টা এবং এখানে 21শে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা এবং এছাড়া আমরা রমনা বটমূলের হামলা থেকে শুরু করে আমরা যে সমস্ত নারকীয় ঘটনা প্রত্যক্ষ করে সাথে এখানকার মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি জড়িত এবং এইখানে সেই আপনার রেস্টুরেন্টে বিদেশিদের হত্যা করা, যারা বিশেষ করে যারা আমাদের উন্নয়নের অংশীদার, এই যে যারা আমাদের ঢাকা মেট্রো রেল প্রজেক্ট করছে, জায়গার মাধ্যমে যারা এসে জাপানিরা আমাদের কাজে সহায়তা করছিল, ইটালিয়ানরা যারা সহায়তা করছিল, তাদেরকে সহজ যেভাবে হত্যা করা হয়েছে সেগুলো তো আপনার ভয়াবহ ব্যাপার। এবং আমাদের এইগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখছি যে এখানে পাকিস্তান বানানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত আছে এবং বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সপরিবারে প্রায় সকল সদস্যকে নিয়ে এবং তারপরে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জেলখানার মধ্যে হত্যা করে মানে আপনার জাতিকে নেতৃত্ব শূন্য করার যে প্রচেষ্টা তখন নেওয়া হয়েছিল তার মানে সেই সেই অপচে সেই চেষ্টা সেই ধারার চেষ্টা কিন্তু এখনো অবসান হয়নি। কাজে এখানে আমাদের মানে লড়াইটা এখনো চলছে। তো আরিফিন স্যার, আপনার কাছ থেকে জানতে চাই যে জাতীয় চার নেতাকে হত্যা না করলে কোনো আশঙ্কা ছিল কিনা বা কোনো ভয় কাজ করছিল কিনা, যারা ওই সময় ক্ষমতা দখল করেছিল তাদের মনে কি কোনো শঙ্কা ছিল কিনা যে এই জাতীয় চার নেতা যদি বেঁচে থাকে তাহলে তাদের জন্য কোনো সমস্যা হবে? নিশ্চয় ছিল, তা না হলে কেন তাদেরকে হত্যা করা হবে? কারণ যে খুনি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো অবৈধভাবে, তাদের তো সবসময় এই শঙ্কাই ছিল যে বঙ্গবন্ধুর অনুসারী যারা এখনো বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে তারা যদি নেতৃত্ব দেয় এবং সাধারণ মানুষকে যদি সংঘবদ্ধ করে ফেলে তাহলে তাদের পক্ষে আর এই দেশে টিকে থাকা সম্ভব নয়।
এটা তো এই ভয় তো তাদের ছিলই, এবং এই ভয়ের কারণেই তো তাদের প্রথমে চাপ প্রয়োগ করা হলো, প্রভাবিত করার চেষ্টা করা হলো নানাভাবে। যখন তারা দেখেছে যে এই চারজনকে কোনোভাবেই তাদের দলের যুক্ত করা যাচ্ছে না, তারা কোনোভাবেই সম্মত হচ্ছেন না, তখনই তো তাদেরকে প্রথমে গৃহে অন্তরীণ, পরবর্তীতে জেলখানায় নিয়ে যাওয়া এবং পরবর্তীতে হত্যা করা। তো এটা খুব সহজ ভাবেই এটুক বলা যায়, কিন্তু এর পুরো বিষয়গুলো অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং জেল হত্যাকাণ্ড, এই পুরো ঘটনাগুলোকে আমাদের আজকে উন্মোচন করা দরকার আছে। আমরা এটা জানি কারা জেলখানার ভিতর গিয়ে হত্যা করেছে, কারা জেলখানার ভোর রাতে জেলখানার ফটকে গিয়ে বারবার জেল গেট খোলার কথা বলছিল, এবং তখন কারা কর্তৃপক্ষ এসে বলেছিল তাদেরকে যে সূর্যাস্তের পরে আমরা প্রধান ফটক খুলতে পারবো না, এটা জেল কোডে নিষেধাজ্ঞা, আপনারা অপেক্ষা করেন সূর্যোদয়ের পরে গেট খোলা যায়, এটাই হচ্ছে জেল কোডের নিয়ম, তো অপেক্ষা করতে হবে। কিন্তু হত্যাকারীরা তো জানে যে এই তারা এসেছে হত্যা করার জন্য, এবং তাদের এখনই ঢুকতে হবে, তারা যদি বিলম্ব করে অনেক কিছু ঘটে যেতে পারে। অতএব তখন কোনো না কোনো ভাবে মুশতাক বসে আছে বঙ্গভবনে, মুশতাককে দিয়ে ফোনে কথা বলানো হয়েছিল কারা কর্তৃপক্ষের সাথে যে তারা গেছে তাদের জন্য গেট খুলে দাও। এবং এই যে বলা হলো, একটা দেশের রাষ্ট্রপতি যদিও সে অবৈধ, সে হুকুম দিচ্ছে, তখন আর কারা কর্তৃপক্ষের কিছু করার ছিল না, গেট খুলে দিয়েছে এবং তারা গিয়ে তাদের কাজ সমাধান করেছে। যারা হত্যা করতে গেল এরাই তো বঙ্গবন্ধুকে 32 নম্বরে হত্যা করেছে। অতএব এটা বোঝা যায় যে হত্যাকারীরা একসাথে মিলেই এই ষড়যন্ত্রগুলোর সঙ্গে যুক্ত ছিল, সেটা 75-এর বহু আগে থেকে, এবং যেটা আমি একটু আগে বলছিলাম প্রথম পর্বে, যেটা মহান মুক্তিযুদ্ধের সেই সময় এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের এখন সময় এসেছে 2021 সাল, 1975 থেকে প্রায় 46 বছর আমরা পেরিয়ে এসেছি, এখনো যদি একটা কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জেল হত্যাকাণ্ডের পুরো বিষয়গুলোকে তদন্ত করে আমরা বের না করতে পারি, তাহলে এগুলোর কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে নতুন প্রজন্মের কাছে। কারণ নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা 75-এর পরে জন্মগ্রহণ করেছে, 2000 সালে জন্মগ্রহণ করেছে, তারা তো কিছুই জানে না এইসব বিষয়গুলো। কারণ আমরা না হয় সেই সময় কিছু পত্র পত্রিকা দেশি বিদেশি রিপোর্ট পড়েছি, পড়ার সুযোগ পেয়েছি, কিন্তু এখনকার ছেলে মেয়ে কোথায় পাচ্ছে সেগুলো? যারা খুবই উৎসাহী আগ্রহী তারা হয়তো পেছনের পত্র পত্রিকায় কিছু ঘাটাঘাটি করবে বা আর্কাইভস গুলোতে পড়বে, কিন্তু আজকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রতিবেদন থাকে যেটা কেনেডি হত্যাকাণ্ডের পরে করা হয়েছে, যেটা মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পরে, যেটা রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর কমিশন গঠন করা হয়েছে, কমিশন রিপোর্ট একটা সরকারের কাছে আছে, সেই ধরনের একটা কমিশন রিপোর্ট আজকে সাধারণ মানুষের কাছে থাকা দরকার আছে। আমরা জানি বহু বিদেশি সাংবাদিক সেই সময় হত্যাকারীদের বহুজনের সাথে সাক্ষাৎ করে ইন্টারভিউ নিয়ে তারা তাদের যে পর্যবেক্ষণ সেগুলো বিভিন্ন পত্রপত্রিকে তারা প্রকাশ করেছে। কমিশন যদি গঠন হয়তো তারা কেউ কেউ যারা যারা বেঁচে আছেন তারা কমিশনে হয়তো এসে তাদের কথা বলবেন। এমনকি সামরিক ছাউনিতে অনেক সেনাবাহিনীর সদস্য আছে, অনেক কর্মকর্তা আছে, সদস্য আছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে বা এই সেই সময়কার এই সামরিক পট পরিবর্তনের সাথে যুক্ত ছিলেন না, এবং তারাও কিন্তু অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানি জিয়াউর রহমান কত সেনা সদস্যদেরকে বিনা কারণে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, তো তাদের পরিবার পরিজন আছে, অনেকেই কিন্তু অনেক কথা বলবে যেগুলো আমাদের কাছে হয়তো এখনো অজানা। আমরা কি সব জানি? আমরাও তো জানি সবকিছু, এমনকি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারাই কি সব জানেন? অতএব এই সার্বিক বিষয়গুলো আজকে উন্মোচন করা, জনগণের সামনে উপস্থাপন করা, এটা দরকার। কারণ এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের জানার পূর্ণ অধিকার আছে যে তাদের চার জাতীয় নেতা যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীনতা দেশের বিজয় অর্জন করে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে, তাদেরকে কেন হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, তাদের জানার পূর্ণ অধিকার আছে যে জাতির জনক বঙ্গবন্ধু যিনি আমাদেরকে দীর্ঘ 24 বৎসর আন্দোলন সংগ্রাম করে স্বাধীন দেশ উপহার দিয়ে গেলেন, তাকে কেন সপরিবার হত্যা করা হয়েছে, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে আছে, যারা ষড়যন্ত্রের সঙ্গে আছে, অনেকে হয়তো আজকে পৃথিবীতে নাই, অনেককে হয়তো আপনি এখন শাস্তির আওতায় হয়তো আনতে পারবেন না, কিন্তু এই ঘটনাগুলো যদি সাধারণ মানুষ জানে, নতুন প্রজন্ম জানে, তারা অন্তত তাদেরকে ঘৃণা করতে শিখবে, তাদেরকে ধিক্কার দেবে, এবং সেটি কিন্তু আজকে
অনেক বেশি প্রয়োজন। স্যার আপনার কাছে আমরা আবার আসব, আপনি যে কথাটা বলছেন যে একটা কমিশন গঠনের কথা এবং যে একটা প্রতিবেদনের কথা বলেছেন, যে প্রতিবেদন একটা হলে নতুন প্রজন্মের সবাই জানবে। আমরা মেজবা কামাল স্যার আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যে আমরা জানি যে তোমাদের বিচার হয়েছে এবং বিচারে রায় হয়েছে যেখানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে, কিন্তু এখনো পলাতক রয়েছে সে সমস্ত খুনিরা। এদের আনার জন্য আমরা বারবারই প্রত্যয় আমরা আমরা নিজেরা শপথ করি, আমরা বলি আমরা আনবো, ব্যবস্থা নিচ্ছি, এবং তা শুধুমাত্র এই জেল হত্যা দিবসে। এটা কি আমরা প্রত্যেক বছর প্রতিজ্ঞা নেই, প্রতিজ্ঞা করি যে আমরা এদেরকে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো? আসলে হচ্ছে না কেন? জি, মানে আমাদের যে দেশগুলোতে এই অপরাধীরা যে আশ্রয় নিয়ে আছে তাদের সাথে আমাদের যে আপনার মানে আপনার অপরাধী বিনিময় সংক্রান্ত চুক্তির যে ব্যাপারগুলো আছে আন্তর্জাতিক পরিসরে এই ধরনের নানান জটিলতা আছে, কিন্তু সেগুলো একটা মানে সেগুলো একটা সমস্যা হিসেবে বিরাজ করে। তবে আমি মনে করি যে যে পরিমাণ মানে যে ধরনের উদ্যোগ রাখা দরকার, সেই ধরনের উদ্যোগও আমরা যথাযথভাবে দেখি না। বরং যেন এটা আমার কাছে মনে হয় আজকাল যে কিছুটা যখন দিবসগুলো আসে, যখন 15ই আগস্ট আসে অথবা 3রা নভেম্বর আসে, তখন যেন এই বিষয়টা নিয়ে একটু আমরা নড়ে চড়ে বসি, আর তারপরে সারা বছর এই বিষয়টা যেন আর তেমন ভাবে যারা এটা কার্যকর করার দায়িত্বে আছেন তাদের মনে হয় আপনার অতটা আর নজরে থাকে না। তো এই বিষয়টা আমার মনে করি যে এটা কিন্তু জাতীয় জীবনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং অপরাধী এবং জাতীয় নেতৃবৃন্দকে হত্যার মতো অপরাধী সে কোনো দেশে আশ্রয় পাওয়ার যোগ্যতা রাখে না, এবং যদি যথাযথ ডিপ্লোম্যাটিক প্রোটোকলের চেষ্টা করা হয়, দরকার হলে আন্তর্জাতিক যে মানে ফোরাম গুলো আছে সেই ফোরাম গুলোতে যদি এই জিনিসগুলোকে নিয়ে জোরদার ক্যাম্পেইন চালানো হয় তাহলে কিন্তু আশ্রয়দাতাদেরও টনক নড়তে বাধ্য। কাজে আমি মনে করি যে এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে এটাকে আরো কঠোর ভাবে আপনার এই হত্যাকারীদের বিচারের বিষয়টাকে সামনে আনাটা জরুরি। স্যার আমরা একটা বিষয় দেখি যে যখনই আমাদের রাষ্ট্রীয় কোনো সফর হয় অনেক সময় আমরা দেখি সেখানে সমর্থকরা শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু এরা যে দেশে রয়েছে সেখানে তো বাঙালি রয়েছে, বাংলাদেশিরা থাকেন, তারা কি প্রতিবাদ করতে পারেন না? জি নিশ্চয়ই, এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন যে আমাদের তো আজকে বাঙালি সারা পৃথিবীর বাংলাদেশিরা, বাঙালি এবং বাংলাদেশি অন্যান্য জাতির মানুষ তারা তো সারা পৃথিবীর আজকে প্রায় সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছেন। তো সেইখানে এই অপরাধীরা যে সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নিয়ে আছে সেই দেশগুলোতে বিশেষ করে এবং সাধারণভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু ক্যাম্পেইন গুলো পরিচালনার ব্যাপারে আমাদের আমাদের যারা নাগরিক বা সেখানে রয়েছেন তাদের একটা বড় দায়িত্ব আছে বা থাকা উচিত, এবং সেদিক থেকে তারা যদি নিজ নিজ জায়গায় এই ক্যাম্পেইনটা জোরালো করে তাহলে তার একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই, সেটা আপনার করা দরকার। আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিষয়টা আনা দরকার, যেভাবে আমাদের 71-এর গণহত্যা বিষয়টা এবং তার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টাকে জোরালো ভাবে সামনে আনা দরকার, তেমনি ভাবে আপনার 71-এর খুনিরা, 15ই আগস্টের খুনিরা, 3রা নভেম্বরের খুনিরা তাদের যে হত্যার মানে তাদের যে বিচারের দাবিটা, জাতীয় নেতৃবৃন্দকে হত্যার যে অপরাধ সেইগুলো আমাদের জাতির জনককে হত্যার যে অপরাধ সেই বিষয় সেই বিষয়গুলোকে সামনে এনে আন্তর্জাতিক ক্যাম্পেইন এবং দেশের ভিতরের ক্যাম্পেইনকে জোরদার করা দরকার। আর আরেকটা কথা যেটা আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব মশা রেফিন সিদ্দিক স্যার বলছিলেন যে এই ঘটনাগুলোর যারা এক্সিকিউটর তাদেরকে হয়তো আমরা সামনে এনে বিচার করছি, কিন্তু আপনার এগুলোর সাথে যারা পেছনের কুশীলব ছিলেন সেই কুশীলবদেরকে কিন্তু আমরা এখনো তাদের স্বরূপ উন্মোচন করতে পারি নাই, কিন্তু এটা জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই ধরনের অপরাধের
ভবিষ্যৎ পুনরাবৃত্তি রোধের জন্য সেটা অন্যতম প্রধান প্রতিষেধক। কাজে ষড়যন্ত্রকারীরা যেন তাদের মুখোশ উন্মোচিত হয়, ষড়যন্ত্রকারীদের মুখোশ যেন উন্মোচিত হয়, সেজন্য একটা কমিশন করার কথা স্যার বললেন। আমি এটা সর্বান্তকরণে সমর্থন করি এবং আমি মনে করি যে দেখুন পৃথিবীর অনেক দেশে কিন্তু কমিশন হয়েছে, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে দক্ষিণ আফ্রিকায় সেখানে ট্রুথ কমিশন হয়েছিল, নেলসন ম্যান্ডেলার মুক্তির পরে সেখানে ট্রুথ কমিশন করা হয়েছিল, সেখানে অবশ্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হয়েছিল। আমাদের এখানে আমি মনে করি যে এখানে ট্রুথ কমিশন করা দরকার, এই অপরাধীদের সাথে রিকনসিলিয়েশনের কোনো জায়গা নাই। এখানে আপনার সরাসরি ট্রুথ কমিশন করা উচিত এবং সত্য উদ্ঘাটন করা উচিত, এবং সত্য উদ্ঘাটন করে মানে পোস্থমাস ট্রায়ালও যদি হয়, বিচার যদি হয়, মানে মৃত্যু মৃত্যু মৃত্যুত্তুণ্য মৃত্যু পরবর্তীকালে দরকার তার বিচারকে, মরণোত্তর শব্দটা এটা, মরণোত্তর বিচারও কিন্তু হওয়া দরকার। কারণ মৃত্যু যা মানে তাদের অপরাধ এত জঘন্য, তাদের অপরাধ এত বড়, তাদের অপরাধ এত ভয়াবহ, এবং এটা জাতীয় জীবনকে এত মারাত্মকভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে যে তারা তাদের যে দায় সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। তারা তো দায় মুক্তি অধ্যাদেশ জারি করে দীর্ঘদিন বিচারকে ঠেকিয়ে রেখেছে, কিন্তু মানে তাদের সেই ঠেকিয়ে রাখার মাধ্যমে তারা হয়তো অনেকে মানে স্বাভাবিকভাবেও মৃত্যুবরণ করেছে, কেউ কেউ অস্বাভাবিকভাবে। কিন্তু আপনার মানে কুশীলবরা সবাই কিন্তু আপনার মানে অনেকেই আজকে এখনো ধরা মানে ইয়ার বাইরে রয়ে গেছে, ট্রায়ালের বাইরে রয়ে গেছে, সেটা আপনার মরণোত্তর বিচার, এটাও কিন্তু খুব জরুরি বিষয়। এটা ইতিহাসের জন্য শুধু নয়, এটা আমাদের জাতীয় জীবনের জন্য, নতুন প্রজন্মের জন্য এবং সকলের জন্য এটা খুব জরুরি বিষয়, সেটা করাটা খুব দরকার। এটা আর কি আমার মূল কথা আপনার এই মুহূর্তে আমার করতে ইচ্ছা। আরিফিন স্যার, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই, অল্প কথাই আমরা একটু শুনবো আপনার কাছ থেকে, যে চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিচারের নজির বাংলাদেশে নেই, তবে আপনি যে কমিশনের কথা বলছেন এবং যেটা এখনই মেজবা কামাল স্যার বলছেন, আমার প্রশ্ন যে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের এই বিচারের প্রক্রিয়াটা কিরকমের হবে? আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রচলিত বিচার ব্যবস্থায় ঘটনার বিচার হয়, এর নেপথ্যের বিচারটা হচ্ছে না, কখনো কখনোই হয় না। এই ষড়যন্ত্র চক্রান্তকারীদের আইনের আওতায় আনার কি আপনি মনে করেন খুবই জরুরি, বা আইনের আওতায় আনার জন্য কোনো আইন করা উচিত কিনা? আইন আইনের বিষয়গুলো ধরেন আমাদের আইন প্রণেতা যারা আছেন জাতীয় সংসদে, তারা হয়তো চিন্তা ভাবনা করে সেটা করবেন, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে এটুকু বুঝতে পারি যে অপরাধ যদি ঘটে, অপরাধ সংঘটিত হলে অপরাধীকে চিহ্নিত করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এটা ছাড়া আপনি অপরাধকে থামাতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর একেবারে শুরু থেকে যদি আপনি দেখেন, অপরাধ সবসময় আছে, ষড়যন্ত্র চক্রান্ত সবসময় আছে। মানুষ যেখানে আছে সেখানে ভালো মানুষও থাকবে, কিছু খারাপ মানুষও থাকবে, কিছু ষড়যন্ত্রকারী থাকবে। আর বাংলাদেশে তো এটা একবার বাস্তবতা, বঙ্গবন্ধু নিজে বলে গেছেন কারাগারের রোজ নামচায় আপনি দেখবেন বঙ্গবন্ধুর একদম স্পষ্টভাবে বলেছেন যে এই দেশে, সে তখন তো মুক্তিযুদ্ধের আগে 1966 সালে তিনি লিখছেন যে এই দেশে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এবং পাকিস্তানের চলমান পাকিস্তান আমল সেই সময় তিনি লিখছেন যে এই দেশে কিছু লোক পাওয়া যায় যারা উলঙ্গভাবে, বঙ্গবন্ধু এই শব্দটাই ব্যবহার করেছেন, উলঙ্গভাবে তারা এই ঔপনিবেশিক শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি জাতির ক্ষতি করে। এবং আমি তো দেখি যে বঙ্গবন্ধু সেই সময় বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধ হলে রাজাকার বলে একটা শ্রেণী গড়ে উঠবে, এখানে আলবদর আল শামস গড়ে উঠবে। মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এই শহীদ বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন তাদেরকে কারা হত্যা করেছে? সেই 14ই ডিসেম্বরে তো পাকিস্তানি বাহিনীর কোনো টিকিটই দেখা যায় না রাস্তাঘাটে, তারা সব ভয়ে আতঙ্কে সেনানিবাসগুলোতে আশ্রয় নিয়েছিল, কারণ ভারতীয় মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী তারা ঢাকা অভিমুখে চলে আসতেছে। সেই সময় আমাদের এই বুদ্ধিজীবীদেরকে কারা ধরে নিয়ে গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে?
বা শহরের বিভিন্ন জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যারা ইসলামী ছাত্র শিবির রাজাকার আল বদরের নাম লিখিয়েছিল, তারা এসে তাদের শিক্ষকদেরকে নিয়ে গেছে, এমনকি যে বিভাগের ছাত্র সেই বিভাগের শিক্ষকদেরকে নিয়ে গেছে। তো বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন, আজকেও তো আমি একই জিনিস দেখি, এই দেশেই বিশ্বাসঘাতক চক্র আছে, আশেপাশেই আছে, আমাদের আশেপাশেই আছে। অতএব এই বিষয়ে যদি আপনার সতর্ক হইতে হয়, তাহলে এই ধরনের একটা তদন্ত কমিশনের মাধ্যমে অন্তত পক্ষে ওই সময়কার বিশ্বাসঘাতকদের চিহ্নিত করা, তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা। আপনি কতদূর বিচার করতে পারবেন, যেটা অধ্যাপক মিসবাহ কামাল বলেছেন যে অনেকে হয়তো মারাই গেছেন, কিন্তু বিচার না করতে পারলেও আপনি অন্তত পক্ষে তো তাদেরকে চিহ্নিত করতে পারছেন যে তারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিল। এবং এটি আজকে যদি তাদের আমাদের নবীন প্রজন্ম জানে, এবং তাদের তাদেরও তো আত্মীয় স্বজন আছে এই দেশে, তারাও তখন বুঝতে পারবে যে এত সহজভাবে অপরাধ করলে পার পাওয়া যায় না, অন্তত 50 বছর পর হলেও সেটা বিচার হয়, প্রকাশ হয়। এবং সেই জন্য একটা বিচারের সংস্কৃতি আমাদের সৃষ্টি করা দরকার আছে, কোনোভাবেই কোনো অপরাধ যেন বিচারের বাইরে না থাকে, এটাই আমার মনে হয়। আমরা প্রত্যাশা করি যে কোনোভাবেই বিচারের বাইরে যেন কেউ না থাকেন, যারা অপরাধ করেছেন তারা অবশ্যই যেন বিচারের আওতায় আসেন, এবং সঠিক বিচারের মাধ্যমে। এই আপনি বলেছেন স্যার যে একটা কমিশন গঠন এবং সেখানে বিচারের জন্য বিষয়টা নিয়ে আসা এবং সবার সম্মুখে সত্যকে উন্মোচিত করা, যেন সত্য উন্মোচিত হয়ে ইতিহাসের এই কালো অধ্যায় দূর হয়, সেই প্রত্যাশা আমাদের। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে আজকে যারা এই অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।